নমস্কার বন্ধুরা, ভ্লগবাজ সুমন চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন সবাইকে জানাই স্বাগত। বসিরহাটের বোটঘাটেও শুরু হয়েছে বেনারসের আদলে আরতি বন্দনা। তবে গঙ্গা নয়, বসিরহাটের বুকে প্রবাহিত নদী ইছামতিকে করা হচ্ছে আরতি বন্দনা। বসিরহাটের পৌরমাতা অদিতি রায়চৌধুরী মিত্রের ব্যবস্থাপনায় বসিরহাট পুরোহিতগণের পরিচালনায় শুরু হয়েছে এই বিশেষ আরতি বন্দনা। এটি ইছামতি বরণ নামে নামকরণ করা হয়েছে। প্রতি বাংলা মাসের বিশেষ তিথিতে অনুষ্ঠিত হচ্ছে এই বরণ। ইছামতি বা ইচ্ছামতি হল বসিরহাট তথা উত্তর চব্বিশ পরগনা জেলার প্রবাহমান অন্যতম প্রধান নদী। উত্তর চব্বিশ পরগনা জেলার বহু মানুষের জীবন ও জীবিকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে এই নদীমাতৃকা। মৎস্য চাষ, কৃষিকাজ, ইটভাটা, পর্যটন, প্রকৃতি সহ একাধিক জীবিকা নির্ভর করছে এই ইছামতি নদীকে কেন্দ্র করে। পৌরমাতার কথায়, প্রকৃতিকে রক্ষা করা আমাদের একটি দায়িত্বের মধ্যে পড়ে। যেহেতু নদীকে আমরা পূজা ও বরণ করছি, এর ফলে নদীতে আবর্জনা ফেলা কিছু অংশে কম হবে। প্রকৃতি রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য এই অনুষ্ঠানের। এছাড়া তিনি বলেন, উত্তর ভারতের বেনারস কিংবা হরিদ্বারের গঙ্গা আরতি সবার পক্ষে দেখা সম্ভব নয়, তাই নিজ শহরে এটি প্রচলন হলে বহু মানুষ তা দেখার সুযোগ পাবে। বসিরহাট বোটঘাট হল ইছামতি তীরে সবথেকে পরিচিত একটি ঘাট। বসিরহাটের মধ্যে অটো, টোটো, বাস সহযোগে সহজেই পৌঁছানো যাবে এই ঘাটে। কলকাতা বা দূরবর্তী স্থান থেকে এলে বসিরহাট স্টেশন থেকে পেয়ে যাবেন ব্যাটারি চালিত টোটো। নিজস্ব পরিবহনে এলে বোটঘাটেই আছে পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা। এই মাসের দিন ও সময় নির্ধারণ করা হয়েছিল 10ই জুলাই সন্ধ্যে 7টায়। ঘড়ির কাঁটায় 6:50 অনেক আবেগ ও একরাশ ভক্তি নিয়ে পৌঁছে যাই বসিরহাট বোটঘাটে। পৌঁছেই লক্ষ্য করি ততক্ষণে শতাধিক দর্শনার্থীর ভিড় এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মোট 11 জন পুরোহিত একই রঙের বস্ত্র পরিধান করে প্রস্তুতি নিচ্ছেন ইছামতি বরণের। তবে সর্বকনিষ্ঠতম পুরোহিত ছিল আমার আগ্রহের বিষয়বস্তু। এই কম বয়সে তার ভক্তি, একনিষ্ঠতা, অভিজ্ঞতা আমি সহ সকল দর্শনার্থীকে অভিভূত করেছে। ঘড়ির কাঁটায় সময় 7:07 হলো প্রতীক্ষার অবসান। শুরু হলো ইছামতি বরণ অনুষ্ঠানের। প্রথমেই ইছামতি মাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে সকল পুরোহিতগণ পৌঁছান নিজ নিজ আসনে। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল পূজা ও আরতির সকল উপকরণ। এরপর বৈদিক মন্ত্র উচ্চারণের সাথে শুরু হয় মূল আকর্ষণ এবং মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকি আমি সহ বসিরহাটের একাংশ মানুষ, যা ইছামতি ঘাটে আয়োজিত আরতি বন্দনা বা ইছামতি বরণ। একে একে দীপ, ধূপ, ধূনা সহযোগে চলল মূল আকর্ষণ। প্রায় 45 মিনিট চলতে থাকে এই বরণ। সন্ধ্যার প্রায় 1 ঘন্টার এই আরতি বন্দনা রয়ে যাবে মননে আজীবন। আমি সহ বসিরহাটবাসীর একাংশ সাক্ষী ছিল এই অনুষ্ঠানের। পরবর্তী সময়ে একবার সচক্ষে দেখার অনুরোধ রইল আমার সকল দর্শনার্থীদের জন্য। সবশেষে জানিয়ে দেয়া হলো পরবর্তী সময়সূচি। পরবর্তী মাসের 5ই আগস্ট শনিবার সন্ধ্যায় হবে এই আরতি বন্দনা। আপনাদের আসার আমন্ত্রণ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি আপনি তো দেখেছেনই, আপনার বন্ধুবান্ধবদের দেখার জন্য শেয়ার করে দিন। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।